ঠাকুরদা রঘুনাথ তার ঠাকুরদা রঘুনাথ সেন ছিলেন ঢাকা জেলার সুয়াপুরের বিখ্যাত কবিরাজ বাংলা ও শিক্ষক আইনজীবী ইংরেজি সাহিত্যের ছাত্র হলেও ছোট থেকে বাংলা সাহিত্যের প্রতি ছিল তার অমুক টান উনিশশো থেকে বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে দিনেশচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু রাহিরি রিসার্চ ফেলোশিপের অধীনে চার গোড়ার দিকে এই গীতিকা সংগ্রহের কাজে প্রথম এগিয়ে এসেছিলেন নেত্রক বাসিন্দা শ্রী কুমার দে তার প্রথাগত শিক্ষা ছিল সামান্য নামমাত্র সংস্কৃত জানতেন গৌরীপুরের জমিদারিতে গোমস্তার কাজে নিযুক্তকালীন জীবিকার প্রয়োজনেই তাকে গ্রামে গ্রামে ঘুরতে হতো সেই সময় তিনি দরিদ্র চাষীদের কালাগান সংগ্রহ করতেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে চন্দ্রকুমার ময়মনসিংহ থেকে প্রকাশিত কিশোরগঞ্জের কেদারনাথ মজুমদার সম্পাদিত সৌরভ বাংলার কয়েকটি গীতিকার অংশবিশেষ এবং মহিলা কবি চন্দ্রাবতী নামে একটি প্রবন্ধ লিখলে লেখা পড়ে দীনেশচন্দ্র এই গানের প্রতি আকৃষ্ট হন এবং গীতিকার সংগ্রহের জন্য চন্দ্রকুমারকে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত করেন নেত্রকোনা এবং দশটি পালা মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনা নামের পালা রূপবতী অঙ্ক ও লীলা কাজল দেওয়ান মদিনা নিয়ে দীনেশ চন্দ্র সেনের তর্জমা ইস্টার্ন বেঙ্গল ব্যালার্স ভলিউম ওয়ান পার্ট ওয়ান প্রকাশিত হয়েছিল উনিশশো তেইশ সালের মাসে ওই বছরই নভেম্বর মাসে তার সম্পাদনায় প্রকাশিত হয় ময়মনসিংহ গীতিকা পরবর্তীকালে একাজে কাজে আশুতোষ চৌধুরী বিহারীলাল রায় নগেন্দ্র চন্দ্র দে কবি বিহারী লাল রজনীকান্ত ভদ্র প্রমুখ যোগ দেন এদের মাধ্যমে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চুয়ান্নটি গাথা সংগৃহীত হয় যেগুলি দীনেশচন্দ্র পূর্বঙ্গ গীতিকায় সংকলিত করেছেন গীতিকার কাব্য বিশ্বে দীনেশচন্দ্র সংস্কৃত সাহিত্যের প্রভাবমুক্ত বাংলার নিজস্ব সাহিত্যকে আবিষ্কার করেছেন কোট পাড়াগায়ের এ সকল কথা যাহাতে সংস্কৃতের এতটুকু ধার করা শোভা নাই যাহার নিজ স্বাভাবিক রূপে অপূর্ব সুন্দর নানা দিক দিয়া এই সকল পল্লী গাথায় খাঁটি বাঙালি জীবনের অপুরন্ত সুধা অচিন্তিত পূর্ব মাধুর্য ধরিয়া পড়িতেছে এগুলি জানিতাম না বলিয়া আমরা এত শুধু সীতা সাবিত্রীকে লইয়া গৌরব করিয়াছি এখন আমরা মহুয়া মদিনা ও কমলাকে লইয়া তদপেক্ষা বেশি গৌরব করিতে পারিব প্রাগাধুনিক বাংলা সাহিত্য অধিকাংশই প্রতিরোধের সাহিত্য রাজসভার সাহিত্য বাদ দিলে তাদের মূল আখ্যান জৈবিক প্রেম কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এক্ষেত্রে প্রণয়ের স্বাধীন আকাঙ্ক্ষা প্রাণিত করেছে তাদের দুর্বার প্রাণময়তাকে মধ্যযুগে পাশ্চাত্য লোকসাহিত্যের আহমূলক লোকগীতি ব্যালাটকে সংরূপ হিসেবে বেছে নিয়ে এই গানগুলিকে গীতিকা বলা হয়েছে এর আগে সিভিলিয়ান এবং ভাষাবিদ জর্জ গিয়ারসন রংপুরের স্বাধীন আহ স্থানীয় কৃষকদের কাছ থেকে মানিক রাজার গান সংগ্রহ করেছেন। পরবর্তীতে বাংলা সাহিত্যের ইতিহাসে নাচ গীতিকা স্থান পেয়েছিল। কলকাতার শিক্ষিত সমাজের কাছে সেই সময় জিওফ্রে চসরের দ্য ক্যান্টারবেরি টেলস বা উইলিয়াম ল্যাংল্যান্ডের প্লাউম্যান আদরণীয় হলেও এই প্রান্তিকের স্বর ছিল ছোট লোকদের গান। তাই তাদের এই সংগ্রহ কার্যে কোনো উৎসাহ ছিল না। দীনেশচন্দ্রই প্রথম এই প্রান্তিকের প্রান্তের স্বরকে কে শোনানোর ব্যবস্থা করেছিলেন এই গীতিকার বিভিন্ন পালায় ব্যালে বৈশিষ্ট্য কাহিনী নাটকীয় একাধিক লক্ষ্য করলে দেখা যাবে এই রচনার পিছনে কালেকটিভ কনসিয়াসনেস বা গোষ্ঠী চেতনার একটি বিষয়ও রয়েছে এর উৎপত্তি আদিম সময় লোকসমাজে যেখানে মানুষ নিরক্ষর হলেও মূর্খ ছিলেন না নির্দিষ্ট সামাজিক উত্তরাধিকার ছিল বা পূর্বাঞ্চলে নিম্নবর্গীয় জনগোষ্ঠীর স্পন্দিত হয়েছিল এই অঞ্চলের মানব জীবন সংগ্রামী ধর্মীয় সংকীর্ণতা বা শাস্ত্রীয় কাঠা কাঠিন্য তাদের কলুষিত করেনি বলেই হয়তো বাংলা সাহিত্যের মানবিক প্রেমের আখ্যক গীতিকা এই অঞ্চলে সৃষ্টি হতে পেরেছিল ময়মনসিংহ সুবে বাংলার অন্যতম বৃহৎ জেলা হলেও রাজনৈতিক চাপানুতর গৌড় এবং মুর্শিদাবাদের সিংহাসনে সীমাবদ্ধ ছিল প্রান্তিক জনজীবন তার দ্বারা বিশেষ প্রভাবিত হয়নি এই অঞ্চলে কিছু আর্যতর জাতি ইন্দোমঙ্গলয় গোষ্ঠীর কোচ বড়ো গাড়ো রাজবংশীদের বাস এই জাতিগোষ্ঠীর মধ্যে বড়ো হাজং প্রভৃতি প্রবল মাতৃতান্ত্রিক সমাজ তাই মাতৃতান্ত্রিক সমাজের কিছু বাসনা সংস্কার এই গীতিকায় লক্ষ্য করা যায় এই কারণেই এখানে স্ত্রী চরিত্ররা প্রাধান্য লাভ করেছে কালার নায়িকারা একাধারে স্বাধিকার প্রমত্তা তথা স্বাধীন ভর্ত্রিকা তাদের নারী ধর্ম এবং সতী ধর্মের মানদণ্ডও পৃথক এই গীতিকা কোনো নির্দিষ্ট ধর্মের নয় ধর্ম নিরপেক্ষ এক সমাজে জন তাই বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক ভেদাভেদের প্রাক্কালে এর ভূমিকায় দীনেশচন্দ্র সহজেই লিখতে পারেন এই গীতিসাহিত্য হিন্দু মুসলমান উভয়ের এখানে পণ্ডিতগণের রক্তচক্ষে শাসাইবার কিছু নাই আজকের আলোচনার মূল অভিষ্ট বৈশ্বিক সাহিত্য জগতে ময়মনসিংহ গীতিকার কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের দুই বক্তার সুচিন্তিত ভাষণ ও তৎপরবর্তী ইউরোপ আমেরিকা এবং ভারতের শিক্ষাবিদদের গোলটেবিল বৈঠকে সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠান এবং এই অনুসন্ধান সম্ভবপর হবে বলে আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা গুড ইভিনিং আই এম অনুরক মজুমদার পিএইচডি রিসার্চ স্কলার फ्रॉम আইএলএসআর And I welcome you to Institute of Language Studies and Research, Colloquium on Mangla Lokushaito and its Libyan no. poetics, celebrating the centenary of Maiman Singitika, uh, revisiting the Eastern Bengal Ballads or Maiman Singhitika on its centenary. Looking back on Maiman Singhitika, edited by Dinesh Chandra Sen, 100 years after its publication, we witness a celebration of human relationships, far removed from religious affiliation and pluralistic rhetoric. Maiman Singh Geetika is one of the signs of the pre-colonial modernity of vernacular modernity, free from the influence of European modernity. Maiman Singh, formerly known as Nasirabad or Shahi, was one of the largest districts in the undivided Indian subcontinent. The English used to joke, my men sing. This shows that the songs of sorrow, pain and worship of the people from Maiman Singh have resonated forever in East Bengal. Dinesh Chandra Sen was one of those who studied this indigenous culture on the onset of the 19th century, trained in Western education? In a way, he is indeed an early thinker of decolonization. Dhoi, court poet and companion of Lakshman Sen, contemporary to poet Joydev and composer of Pagundut, was the ancestor of Dinesh Chandra Sen, who in turn was fond of Bengali literature from an early age. His grandfather, Rohunath Sen, was a famous Kubiraj of Suapur in Dhaka district, a teacher of Bengali and Farsi the only son of lawyer Isha Chandra Sen, Dinesh Chandra himself was a student of English literature but felt an inexhaustible attraction towards Bengali literature from an early age. Between the years 1913 to 1932 AD, as a Ramtunu Lahiri research scholar at Calcutta University, Dinesh Chandra Sen edited the four volumes of Purobongo Gitika or the East Indian Ballads, the first of which is Mehman Singh However, it was Chandrakumar De of Netrakona who came forward first to collect these hymns in the early twentieth century. He had no formal education as such, with little knowledge of Sanskrit. Employed as a collector for the Zamindari at Goripur, he travelled across villages in relation to his work and in the process would collect these folk ballads and narratives from poor villagers and farmers in 1913 reading the excerpts of some of these ballads and an article titled malir jogan in the magazine shorob edited by kedarnath Mujundar, published from kishorganj dinesh chandra sen's interest was peaked towards these hymns and chandrakumar dey was appointed by sen through the university of calcutta to collect these songs dey was appointed uh, by sen uh, uh, to collect these songs maiman singh gitika was published with 10 such verses মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্ক অ্যান্ড লীলা কাজল রেখা দেওয়ান মদিনা কালেক্টেড ফ্রম দ্য রিজন অফ নেত্রকোনা অ্যান্ড কিশোরগঞ্জ লেটার আশুতোষ চৌধুরী বিহারী লাল রয় নগেন্দ্র চন্দ্র দে পোয়েট জাসিম উদ্দিন বিজন বিহারী লাল রজনীকান্ত ভদ্র এসেক্টর জয়েন্ট দিস সেম এন্টারপ্রাইজ থ্রু দেন ফিফটি ফোর Sorry. Through them, 54 ballads were collected from different regions of Bangladesh, including the ones from Mamun Singh, which were compiled into Purbabongo Gitika. Dinesh Chandra Sen's English translation, Eastern Bengal Ballads, Mamun Singh, Volume One, Part One, was published in March 1923. Before Mamun Singh Gitika was published in Bengali, the mother tongue, Mamun Singh Gitika in Bengali was published under his editorship in November of that year in the realm of lyrical ballads uh, dinesh Sen discovered bengal's own literature free from any influence of sanskrit i quote these rural tales where there is absolutely no borrowed glory of sanskrit are truly beautiful in their own form in these rural chronicles endless pity of bengali lives the undiscovered charm of it pours out in diverse manner because we were unaware of them we have glorified only sita and savitri but now we can be even more proud of mohua modina and kamala end quote pre-modern bengali literature is mainly of resistance barring court literature most of it revolves around biological love as a main narrative here it is the desire for independent love that has given life to this incredible vivacity these hymns have been called gitika taking the analogy of the ballad a narrative folk song of medieval western folklore Earlier, civilian and linguist George Gierson had collected Manik Rajar Gan from the local farmers of Rangpur, and later, Nath Gitika found space in the history of Bengali literature. Although Geoffrey Chaucer's The Canterbury Tales or William Langland's Pierce Plowman were beloved by the Educated Society of Calcutta, the tone of this particular genre was backward folks' song, so they had no enthusiasm for this collection. Dinesh Chandra was first to arrange for this marginalized genre to be heard at the center the various verses of this collection followed the characteristics of ballads with well-established storylines and dramatic events unfolding to the tunes of folk songs it is visible that behind these works there is a concept of a collective or community consciousness its origin is not in primitive society but in folk society where people were illiterate but not thoughtless they had certain shared legacies in the eastern parts of Bengal, life as it was pulsated through the living communities of the lower classes, the basin dwellers. Human lives in these spaces were built on struggle. Religious bigotry or classical punctiliousness could not corrupt them. So, these songs from Bengali literature narrating human love were created in these areas. Although Mehrman Singh was one of the largest districts in Suba Bengal, Political power was limited to the thrones of Gore and Murshidabad. Marginal public life was not particularly affected by it. The region is mainly inhabited by Samanarian tribes, Koch, Boro, Garo, Hajong, Rajbongshi of the Indo Mongoloid group. Among these ethnic groups, Boro, Hajong a strongly matriarchal community, so some traditions and cultures of matriarchal societies are effective in these songs. This is the reason why the female characters are dominant here. The heroines of the ballads are both independent and free spirited. Their ideals of femininity and chastity are also very different. These hymns are not part of any particular religion but testimonies to a secular society. So, standing on the precipice of the partition of Bengal and future communal differences, Dinesh Chandra can write in his introduction, and I quote, this lyrical literature belongs to both Hindus and Muslims. There is nothing to govern here under the bloodshot eyes of the scholars," end quote. The main aim of the two invited lectures this evening is to determine the Cartesian coordinates of the Maimon Singh in the global literary world. It is a sincere wish that this endeavor will be fulfilled through the upcoming thought-provoking talks by the two speakers from West Bengal and East Bengal and the active discussions at the subsequent round table of uh, meeting of academics from Europe

বর্ধমান বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আখ্যান তত্ত্ব শৈলী বিজ্ঞান ভাষা তার গবেষণা ক্ষেত্র বিগত কয়েক বছর ধরে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি গবেষণা করছেন আখ্যান তত্ত্ব শ্রীকান্ত শিল্প ও জীবন কবিতা ও ভোগ প্রভৃতি গ্রন্থ তিনি রচনা করেছেন ভারত এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে